নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024 লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকটা মাস বাকি, তবে তার আগে বিধানসভা নির্বাচন যেগুলো পরপর হয়ে গিয়ে আজকে অন্তিম পর্বে তেলেঙ্গানায় চলছে, এই সবকটা নির্বাচনের মধ্যে কোনটায় জিতবে কোনটায় হারবে এরকম একটা ফ্যাক্টর যখন বিজেপির কাছে আছে, যখন ইন্ডি জোট ভাবছে এইটাই হচ্ছে সেই সময় যেখানে দেখা যাবে আগামী দিনে কি হবে, এই সব চিন্তা যখন সকলের মধ্যে রয়েছে, তখন হিন্দু জনগণের বা সনাতনী ধর্মের লোকেদের কাছে একটা সিট কিন্তু খুব ভ্যালুয়েবল এই গোটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে, আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলি আপনাদের যে নির্বাচন মানেই হচ্ছে কোনো রাজ্যে যদি নির্বাচন হয় তাহলে প্রতিটা কেন্দ্রেই কিন্তু বা প্রতিটা বিধানসভা ক্ষেত্রেই কিন্তু একদম গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও কিছু কিছু কেন্দ্র এমন হয় বা কিছু কিছু ক্ষেত্র বা বিধানসভা এমন হয় যেখানে কিন্তু সমস্ত লোকের নজর থাকে যদি আপনি রাজনীতিকে ভাবেন, তাই না? ধরে নিন পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন 2021 নির্বাচন হয়ে গেছে, সবকটা বিধানসভা কেন্দ্রই কিন্তু ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু পাখির চোখ কোথায় ছিল বলুন তো? আমি জানি আপনি বলবেন নন্দীগ্রাম, কারণ সেখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে ছিলেন। ঠিক এভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো সিট এমন হয় যে সিটটার দিকে সবার নজর থাকে, কে জিতবে কে হারবে কে আসছে ক্ষমতায় এটা যেরকম আমরা ভাবি, তেমনি সেই সিটে কী হচ্ছে সেই ফলাফলটা নিয়ে কিন্তু সবার নজর থাকে যদি আপনি রাজনীতি নিয়ে ভাবেন। যেমন এই রাজ্যে আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে যাওয়াটা একটা বিরাট ফ্যাক্টর। মমতা ব্যানার্জি হেরে গেলেন এবং এই হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল জিতে আজকে সরকার গড়ছে, সব কিছু করছে, কিন্তু একটা ছাপ পড়ে গেছে যে হ্যাঁ মমতা ব্যানার্জি হেরে গেছে, অর্থাৎ সেই সিটটা ছিল খুব ভ্যালুয়েবল, নন্দীগ্রাম সিট। ঠিক সেভাবেই পাঁচটা রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, মানে শেষ তো আজকে তেলেঙ্গানা একটা হচ্ছে, 30 তারিখ মানে তেলেঙ্গানা, 3 তারিখে জানা যাবে ফল, মানে 3রা ডিসেম্বর। এই পাঁচটা রাজ্যে দেখুন শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে প্রত্যেকেরই, বিজেপি যারা আছে ক্যান্ডিডেট প্রত্যেককে নিয়ে প্রত্যেকের চিন্তা আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা ভাবি যে আবেগ একটা কাজ করে, হিন্দুত্ব একটা কাজ করে, বা কী হচ্ছে মানে ধর্মীয়ভাবে যেভাবে ভোটকে প্রভাবিত করার চেষ্টা চলছে বিভিন্ন জায়গায়, সেখানে দাঁড়িয়ে একটা সিট এই পাঁচটা রাজ্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে এই যে 119টা মানে বিধানসভার ভোট হচ্ছে না, মানে তেলেঙ্গানা, সেই তেলেঙ্গানাতে আপনি যদি খেয়াল করেন তাহলে গোসামহল, গোসামহল মানে কোনটা? গোসামহল হচ্ছে সেই কেন্দ্র যে কেন্দ্রে দাঁড়িয়ে আছে ঠাকুর রাজা সিং, যাকে নিয়ে আমার একটা প্রতিবেদন ছিল, কীভাবে মুসলিম ভোটকে একত্রিত করা হচ্ছে, কীভাবে মুসলিম চক্রান্ত করা হচ্ছে, মানে কীভাবে হোয়াটসঅ্যাপ খুলে সব কিছু করে করা হচ্ছে, আর এই কেন্দ্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমি আপনাকে ডিটেলসে বলছি এই কেন্দ্রে অ্যাকচুয়ালি হচ্ছে কি। এই কেন্দ্রে যেরকম একদিকে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে ঠাকুর রাজা সিং, ঠাকুর রাজা সিং মানে কট্টর হিন্দুত্ববাদী এক নেতা, অবশ্যই বিধায়ক তিনি, এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ওএসি, ওই আকবরউদ্দিন ওবেসি, আসাদউদ্দিন ওবেসি, মানে যারা কথায় কথায় হিন্দু ধর্মকে ছোট করেন, কথায় কথায় অপমান করেন, কথায় কথায় নিজেদের বিরাট দেখাতে গিয়ে বাকি মুসলিমদের যেন সেই সর্বময় কর্তা এটা বোঝানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন, এবং বিভিন্ন ডিবেটে যখনই আমাদের ধর্মকে নিয়ে কেউ আঘাত করেছে তখন তার বিরুদ্ধে কিন্তু তিনি বলেছেন, যার জন্য 2022 তাকে সাসপেন্ডও করা হয়েছিল, অবশেষে 2023 অক্টোবরে তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, তাকে অ্যারেস্টও করা হয়েছিল, অর্থাৎ তেলেঙ্গানার পুলিশ তাকে অ্যারেস্টও করেছিল, তাকে জেলেও রাখা হয়েছিল, বেলও পেয়েছিল, আবার জেলে গেছিল, এই টাইপের তার জীবনে হয়ে গেছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন কেস তার বিরুদ্ধে হয়েছে, আর সবই হয়েছে হিন্দুত্বের জন্য। সে হিন্দুত্বের একদম মূর্ত প্রতীক হয়ে থাকা তেলেঙ্গানার বুকে এই ঠাকুর রাজা সিং যে কেন্দ্রে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে গোসামহল কেন্দ্র। এই গোসামহল বিধানসভা কেন্দ্রতে দাঁড়িয়েছে কিন্তু বিআরএস থেকে একজনকে দাঁড় করানো হয়েছে, তিনিও কিন্তু বেশ লড়াই করা জায়গা আছে, তিনি হচ্ছেন নন্দকিশোর ব্যাস। নন্দকিশোর ব্যাস হচ্ছেন একদম বিআরএসের সেই লোক যাকে কিন্তু সবাই ভাবছে যে এ জিততে পারে, অর্থাৎ রাজা সিংকে টক্কর নিতে পারে বিআরএসের এই নন্দকিশোর ব্যাস। নন্দকিশোর ব্যাস যেরকম দাঁড়িয়েছে তার পিছনে কিন্তু সবাই, অর্থাৎ মুসলিমদের পুরো একটা অংশ কীভাবে কাজে লাগছে এটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এর সঙ্গে সঙ্গে আরও একজন দাঁড়িয়েছে, তিনি হচ্ছেন মহিলা কংগ্রেসের সভানেত্রী, অর্থাৎ তেলেঙ্গানার মহিলা কংগ্রেসের চিফ মোগিলি সুনিতা। মোগিলি সুনিতা তিনি কিন্তু দাঁড়িয়েছেন মহিলা কংগ্রেসের, তিনি হচ্ছেন ওই রাজ্যের মানে তেলেঙ্গানার চিফ। তো সেখানে তিনি দাঁড়িয়ে একটা জিনিস প্রমাণ করে যে তিনিও কিন্তু কমজোরি ক্যান্ডিডেট নন। তিনটে মাথা দাঁড়িয়েছে, কিন্তু তিনটে মাথার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে রাজা সিং, ঠাকুর রাজা সিংকে হারানোর জন্য সবার একটা সম্মিলিত প্রচেষ্টা।
ঠাকুর রাজা সিংকে হারানোর জন্য ওই কেন্দ্রে না দাঁড়ানো AIMIM অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসি আকবরউদ্দিন ওয়েসি তারাও চাইছে ঠাকুর রাজা সিং কি করে হারে, তারাও চাইছে কীভাবে সাপোর্ট দেওয়া যায়। মানে বিআরএস এর বিরুদ্ধে তারা লড়ছে, 9টা সিটে তারা লড়ছে, কিন্তু তা সত্ত্বেও তাদের লক্ষ্য কিন্তু এইটা, মানে নিজেরা জিতবো নিজেরা হারবো, তার চেয়েও বড় লক্ষ্য হচ্ছে ঠাকুর রাজা সিংকে হারানো। আর এখানে কিন্তু একটা বড় প্রশ্ন, আপনারা জানেন আমি একটা প্রতিবেদন করেছিলাম, যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন প্রতিবেদনটা, এর লিঙ্কটাও দেওয়া আছে, আপনি এটা দেখবেন, ক্লিক করবেন এবং ক্লিক করে দেখে নেবেন যে এখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম বা দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে কীভাবে নিজেদের মধ্যে করে এই টি রাজা সিং অর্থাৎ ঠাকুর রাজা সিংকে হারানোর চেষ্টা চলছে। এই ব্যাপারটা যখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তখন ঠাকুর রাজা সিং এই মানে অ্যাসেম্বলি ইলেকশনটা মানে গোসামহল যে ইলেকশন জায়গাটা আছে সেখানে কিন্তু বিধানসভাটা সেটার দিকে কিন্তু সবার নজর আছে, অর্থাৎ সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা করছে বিআরএসের এই নন্দকিশোর যা ব্যাসকে জেতানোর জন্য। নন্দকিশোর ব্যাসের দিকে কিন্তু একবারে ঢেলে মুসলিমরা ভোট দেওয়ার চিন্তা করছে বলে যেটা আমি আপনাদের প্রতিবেদনে দেখিয়েছিলাম, মানে যে প্রতিবেদনটা আপনারা দেখেছিলেন, তো সেখানে দাঁড়িয়ে এই এই কেন্দ্রটার দিকে কিন্তু সবার নজর থাকছে, অর্থাৎ মুসলিমরা যারা আর কি চাইছে মানে এই ধর্মের ভিত্তিতে যে করে হোক ভোট দিয়ে এই রাজা সিংকে হারাতে হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দুরা কি ইউনাইটেড হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটার মধ্যে দেখুন বিজেপি কোথায় কোথায় জিতবে কোথায় কোথায় হারবে এটার দিকে আমাদের কিন্তু আর কোনো নজর নেই, আমাদের সবার নজর কিন্তু চলে যাচ্ছে ওই রাজা সিংয়ের দিকে। মধ্যপ্রদেশে কী হবে, রাজস্থানে কী হবে, ছত্তিশগড়ে কী হবে, মিজোরামে কী হবে, তেলেঙ্গানায় সবটাই কি বিজেপি নিতে পারবে, বিআরএস কি হারিয়ে যাবে, এই সমস্ত প্রশ্ন, যেমন কেসিআর থাকবে কি থাকবে না, এই প্রশ্নগুলো কিন্তু আজকে মানে অন্তত আমার মতো কিছু মানুষের কাছে গুরুত্বহীন হয়ে গেছে, গুরুত্বপূর্ণ হয়ে গেছে যখন দেখছি মানুষ সমবেতভাবে একটা শ্রেণী তারা সমবেতভাবে চেষ্টা করছে একজনকে হারানোর জন্য এবং সেটা ধর্মীয় কারণে। এইটা কিন্তু বড় ভয়ঙ্কর ফ্যাক্টর, কারণ এই দেশটা টুকরো হয়েছিল ধর্মের জন্য, ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া এই দেশে দাঁড়িয়ে আবার যখন ধর্মের জন্য ভোট হয় তখন কিন্তু চিন্তা হয়। একটা সময় এই যে ধর্মের ভিত্তিতে সমস্ত কিছু করা, মোহাম্মদ আলী জিন্না যেটাকে তুলেছিলেন ধোঁয়াটা, এবং যে ধোঁয়াটায় সাথ দিয়েছিল জওহরলাল নেহরু এবং মোহনদাস করমচাঁদ গান্ধী বেঁচে থেকেও দেশকে টুকরো হতে সাহায্য করেছিলেন, মানে কোনো বাধা না দিয়ে তিনি আমরণ অনশন এই অনশন সেই অনশন বিভিন্ন সময় করেছেন, খিলাফত আন্দোলনকে নিয়ে আন্দোলন করেছেন, সব তিনি করেছেন, কিন্তু দেশ টুকরো হওয়ার জন্য তার যদি আমরণ অনশন হতো তাহলে কি ক্ষতি হতো, উত্তর হচ্ছে না, কিন্তু তিনি করেননি। যাই হোক, সেই ধর্মীয় ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া দেশের বুকে দাঁড়িয়ে যখন আবারও প্রশ্ন ওঠে যে ধর্মের ভিত্তিতে ঠাকুর রাজা সিংকে হারাতে হবে, তখন আমার আপনার মতো লোকেদের মানে সাধারণ মানুষের নজর ওখানে থাকা উচিত, কারণ আমরা আমাদের অস্তিত্ব নিয়ে চিন্তা করি। একবার আমরা টুকরো হয়েছি, আজকে বাংলাদেশে যারা আছেন তারা হিন্দু, তারা কিন্তু জানতেন না যে রাতের অন্ধকারে ধর্মীয় ভিত্তিতে টুকরো হয়ে যাবে দেশটা এবং তারা হয়ে যাবেন বাংলাদেশি, কেউ বলেন বাঙাল বাচ্চা, কেউ বলেন ও পর থেকে এসছে কোটি বাটি, এই সমস্ত কথায় তাদেরকে বিভক্ত হতে হবে। রাতের অন্ধকারে ধর্মীয় কারণে বিভাজিত হয়ে যাওয়া সেই দেশের মানুষগুলো অর্থাৎ যারা আমাদেরই আপনার আমার মতো হিন্দু বা সনাতন ধর্মী, তাদের কথা যদি আপনি একবার ভাবেন চোখ বন্ধ করে, তাহলে ভাববেন আবারও যদি ধর্মীয় ভিত্তিতে এই যে ভোটাভুটি হচ্ছে এগুলো যদি হতে থাকে, একবার যদি এই মিলিত শক্তি মানে যেভাবে করছে চেষ্টা করছে তারা যদি রাজা সিংকে হারাতে পারে, তাহলে আগামী দিনে আমাদেরও ভাবতে হবে কী করে কী করতে হবে। দেখুন আমি বলছি আবার বারবার, ঠাকুর রাজা সিংয়ের দিকে কিন্তু তাকিয়ে থাকবে সবাই, ঠাকুর রাজা সিং হেরে গেলে তখন আমাদের অর্থাৎ সাধারণ মানুষের মানে যারা সনাতনী যারা আছি তাদের আবার ভাবতে হবে আমরা কীভাবে নির্বাচনগুলো করব, আমরা কীভাবে কী করব, কারণ আমাদেরও বাঁচার প্রশ্ন আছে, তাই না? জানি না আপনি কী ভাবছেন, আমি আমার তরফ থেকে যতটা আমার মনের মধ্যে এসছে আমি আপনাদের সামনে খোলা মনে বললাম, অর্থাৎ যেটা আমার পক্ষে মনে হলো এটা ভাবার বিষয় তাই আমি আপনাদের ভাবাতে এলাম। যদি মনে আমি ঠিক বলেছি কমেন্ট করে জানাবেন, আর আপনি কী ভাবছেন অবশ্যই কমেন্টস করবেন, কমেন্ট বক্সের দিকে আমার নজর থাকবে আর পরবর্তী রুদ্রবার্তার দিকে আপনার নজর থাকুক। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন আর প্রতিবেদনটাকে যত পারবেন শেয়ার করবেন, কারণ মানুষের জানা উচিত বোঝা উচিত যে রাজনীতির আবর্তে ঘুরলেও ধর্মের ভিত্তিতে যখন আরও একবার ভোটের জন্য কাউকে হারানোর চেষ্টা করা হয় তখন আমাদেরও সাবধান থাকতে হবে, সে আপনি সেকুলার হন বা সে আপনি ধর্মপ্রাণ কোনো সনাতনী হন। সনাতনী ধর্মপ্রাণ বলেই আজকে সেকুলারিজম টিকে আছে, নচেত বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, পাকিস্তানে হয়ে গেছে, সেখান থেকে লাত খেয়ে চলে আসতে হচ্ছে সাধারণ মানুষকে, ভাবার বিষয় আছে। যাই হোক, পুরোটা দেখার পরে যদি মনে হয় এই চ্যানেলে এরকম কথাবার্তা আপনার ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন, খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।